হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শারমিন ফ্রম শেখ শারমিনস ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব, সেই ভিডিওটি হচ্ছে আমার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি আর ওয়াসিফ। সেখানে গিয়ে কাটানো কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করব। এটা তো ওয়াসির আর আমি দুজনেই, আমাদের দুজনকে বাসে উঠিয়ে দেওয়া হয় আমার ওয়াসিরের বাবা। এরপর আমার বাবা আমাদেরকে রিসিভ করে আমাদেরকে নিয়ে আসে ওইখান থেকে। তারপরে বাড়িতে আসি, বাড়িতে এসে দেখি যে আম্মু, ও আচ্ছা, বাড়িতে যে বেড়াতে আসছি, বেড়াতে আসার কারণ হচ্ছে আমার ছেলে ওয়াসিরের পরীক্ষা শেষ আর আমারও খুব ইচ্ছা করছে যে বাড়িতে যাব। তো ভাবলাম বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি, কারণ শীতটা একটু কম আছে আর এই শীতের মধ্যে বেরোনোটা অন্যরকম একটা ফিল আসে। তো তারপর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি আমার মা আমাদের জন্য চিতাই পিঠা আর গরু মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছে, চিতাই পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো আম্মুর হাতের চিতাই পিঠা আর গরুর মাংসর কথা যদি আমি বলি, পৃথিবীর যদি সবচেয়ে ভালো কোনো, মানে সবচেয়ে বেস্ট কোনো খাবার থেকে থাকে, সেটা হচ্ছে আমার আম্মুর রান্না। সবার আম্মুর রান্নাই মজা, আমার আম্মুর রান্না আমার কাছে অনেক মজা। আর এই চিতাই পিঠা দিয়ে গরুর মাংসের তরকারিটা এত মজা যা আমি আর কি বলে বুঝাতে পারবো না। এর পরের দিন ওয়াসিরের খালামণিরা মিলে একটা বিড়াল পালে, আমার ছোটো বোন, ওর নাম বুসু। ওয়াসি আমার ছোটো বোনের নাম তাবাসুম বুসরা, ও বুসরার নামের সাথে মিল রেখে ওই বিড়ালের নাম রাখছে বুসু। তো যাই হোক, বিড়াল নিয়ে প্রচণ্ড রকমের মানে খেলাধুলা করে ওয়াসির, আর ওয়াসিরও খুব মজা পায়। এরপর পরের দিনের আমার আম্মু আমাদের দুজনের জন্য দুইটা আনারস আনে। আনারসটা আসলে এভাবে খাবো ভাবছি, পরে আমার ছোটো বোন বলে এটা মরিচ দিয়ে মাখানোর জন্য, তো মরিচ দিয়ে আনারসটা মাখালাম। আনারসটা এত মজা ছিল, এখন আম্মুকে আমি বলি যে আম্মু তোমাদের বাড়িতে আসার পর সব কিছুই মজা লাগে, এখন আম্মু আমাদেরকে বলে যে তোমাদের ঢাকা কোনো কিছুই মজা না। এখন আমি বলি যে আম্মু আমাদের ঢাকা মানে কি, আমরা তো থাকি ঢাকায়। তো যাই হোক, এরকম মজা করলাম অনেক। তারপরে দুইজন মিলে আমি আনারস মাখাই আর আমার ছোটো বোন এই আনারস মাখানোর ভিডিওটা করে। এরপর আমি আমার ছোটো বোন আর একটা চাচাতো বোন আছে, ওর নাম হাফিজা, ও মাদ্রাসায় পড়ে। আমরা তিনজনই মোটামুটি একসাথে থাকা হয়, তো একসাথে আর কি ছিলাম। আর বাড়িতে প্রায় তেরো দিন বাড়িতে ছিলাম। এরপর ভালো করে ধনেপাতা মরিচ আর লবণ দিয়ে ভালো করে চটকিয়ে আনারসটা দিয়ে নেড়ে এখন খাবো আনারসটা। এটা আমার দেখে এখনই লোভ লাগতেছে, মনে হচ্ছে যে এখনই যদি পাওয়া যেত আনারসটা, আবার এই টাইপের আনারস, মানে একদম মিষ্টি আনারস আর সাথে ঝাল, কাঁচামরিচ, একদম খেতে, ক্ষেত থেকে আনা যে কাঁচামরিচ এগুলো। এরপর আমরা সন্ধ্যাবেলা আমাদের এলাকায় মালেক কাকা নামে একটা লোক আছে, উনি ওনার হাতের ঝালমুড়ি অনেক মজা। তো আমরা তিন মিলে ঝালমুড়ি খাই, সন্ধ্যাবেলা বলেই ঝালমুড়ি চাপ, তারপরে হচ্ছে ভালি ফুচকা আমাদের বাড়িতে, এগুলো আমার ছেলে ও খুব মজা পায়, কারণ ওর ঝালমুড়ি অনেক পছন্দ। তো ফুচকা চটপড়ি ওর খুব পছন্দ। আমাদের বাড়িতে আসলে আমি যেটা বলবো, গ্রামের খাবার দাবারের সাথে কোনো তুলনাই হয় না, কারণ মাটির চুলায় রান্না বান্না সব কিছু হয়, অন্যরকম একটা ফ্লেভার আসে। আমার খুব ভালো লাগে গ্রামের বাড়ির রান্না বান্না, খুবই পছন্দ। আমার আম্মু একদম পিওর, আমরা হচ্ছে পিওর কি বলবো গ্রামের। তা আমার ছোটোবেলা কাটে গ্রামে, আর আমাদের বাড়িতে আমার আম্মু যত রান্না আছে সব রান্না মাটি চুলায় করে। আমাদের গ্যাসের চুলা থাকা সত্ত্বেও গ্যাসের চুলায় কিছু করে না, কারণ যেহেতু আমাদের যেহেতু লাইনের গ্যাস নেই, আমাদের সিলিন্ডার গ্যাস, ওই সিলিন্ডার গ্যাসে রাতের জন্য বা তরকারি গরম করার জন্য বা ছোটোখাটো কোনো খাবার যদি থাকে সেটা রান্না করে, তাছাড়া সব কিছু আমাদের মাটির চুলায় রান্না করা হয়। এরপর আমরা যেটা করলাম, হঠাৎ মনে হলো যে চালতা খাবো। এর পরের দিন কাঁচা চালতা এক বাড়ি থেকে নিয়ে আসছে আমার ছোটো বোন আর আমার আরেকটা বোন, যে হাফিজার কথা বললাম, ও নিয়ে আসছে। এরপর চালতাগুলো পাটায় ছেঁচে আমরা তিন বোনে মিলে
এই চালতাগুলো খাইলাম, এত মজা ছিল বিশ্বাস করেন যে আমার এখনো, আমি কথা বলতেছি বাট আমার মুখ দিয়ে এখনো মনে হচ্ছে যে পানি এসে পড়ে পরে। তো যাই হোক, আমরা উঠানে বসে, আমি আমার ভিডিওর সব কিছু উঠানে বসে বসেই আর কি করছি, ইভেন আমি খাবারটা উঠানে বসেই খেয়েছিলাম। এরপর এর পরের দিন আম্মু, আমি আর আমার ছোট বোন আর ওয়াশির মিলে একটা বাড়িতে গিয়েছিলাম একটা মেয়ে দেখতে, আমার বড় ভাইয়ের জন্য, মেয়েটা আমার পছন্দ হয়েছে। তো মেয়ে দেখে আসার পথে আমরা শিবচরে গিয়ে গ্রিল নান এইগুলো খেলাম। তো গ্রিল নান খাওয়ার কোনো শখ ছিল না আমার, এটা হচ্ছে আমার ছোট বোনের খাবার খাবে, কিন্তু আমার খুব শখ ছিল যে আমি রসগোল্লা, এটা হ্যাঁ এটা তো রসগোল্লা খাবো। ছোটোবেলায় আমার বাবার সাথে রসগোল্লা ওই পাউরুটি দিয়ে ভিজিয়ে, মানে রসগোল্লার যে শিরা থাকে ওটা দিয়ে পাউরুটি দিয়ে ভিজিয়ে খেতাম, তো ওটা আমার খুব মনে পড়ছে। এরপর রসগোল্লাটা খেলাম, মজা খুব মজা ছিল রসগোল্লাটা। এরপরে আমার আবার হচ্ছে কয়েকদিনের, মানে এই দুই দিন পর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে, দুই দিন না প্রতিদিনই ফোন দিয়ে কথা বলে, বাট এরপরে ফোন দিয়ে বলে যে আমার শ্বশুরবাড়িতে যেতে হবে। এরপর শ্বশুরবাড়িতে গিয়ে দুই দিন থাকলাম, ওইখানে আবার একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওই বিয়ের অনুষ্ঠানে যেতে হয়। ওইখান থেকে দুই তিন দিন থেকে আবার বাড়িতে চলে আসে, বাড়িতে এসে আবার হচ্ছে বাবা আচ্ছা আমার ছেলে বারবিকিউ পার্টি করবে, তো এই জন্য আমার বাবা মুরগি এনে দেয়। তো মুরগি বারবিকিউ পার্টি করার জন্য বা মুরগির মধ্যে যেই সব মশলা লাগে ওগুলো সব কিনে এনে দিয়ে আমরা এগুলো প্রসেসিং করতেছিলাম, আর বাবা হচ্ছে ওই কয়লাটা যেটা আগুন যেটাতে মুরগিটা পোড়া হবে ওই আগুনটার প্রিপারেশন করতেছিল, আর আমি এদিকে মুরগি মাখানোর প্রিপারেশনটা করতেছিলাম। মুরগি মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আর পরে রুটি আম্মু ওই পাশে রুটি বানাইতেছিল। তো শীতের মধ্যে এই খুব কোনো প্ল্যান নাই, প্ল্যান ছাড়া বাড়িতে এসে অনেক কিছু হয়েছে, এবার আরও অনেক ভালো মুহূর্ত কাটাইছি, খুব ভালো লাগছে। আর আম্মুর সাথে কথা বলতেও খুব ভালো লাগে, সারাদিন রাত কীভাবে পার করছি এটা আমি নিজেও মনে নাই, এইভাবে পার হয়ে যায়। আর ঢাকার বাড়িঘরের কথা যদি আমি বলি, ঢাকার বাসায় হচ্ছে টাইম রুটিন মাফিক একটা রান্নাবান্না, তারপরে খাওয়া দাওয়া, মানে একই রকমভাবে চলাফেরা, মানে বোরিং লাইফ। কিন্তু গ্রামে হচ্ছে আমার চাচিরা থাকে, আমার আম্মু থাকে, ওনাদের সাথে কথা বলতে বলতে টাইম পার হয়ে যায়, অনেকটা টাইমই পার হয়ে যায়। তারপরে সন্ধ্যার পর তো একটু শীত পড়ে, আর শীতের যে একটা অন্যরকম একটা ফিল সেই ফিলটাও খুবই ভালো লাগে। এরপর গ্রিলগুলো আমরা ভালো করে, বাবা আর কি ভালো করে দিয়ে দিতেছিল যে ওগুলো পোড়ার জন্য, সবাই মিলে আমরা এগুলো করছি, আমার ছোটো ভাই বোন ওরা সবাই ছিল, চাচাতো ভাই বোন ওরা সবাই ছোট, এক একজনের 10 বছর 12 বছর এরকম, তাবাস্তুম একটু বড়, আমি সবার বড়, যা মানে ভাই বোনদের মধ্যে আমার বড় ভাইয়ের পর আমি বড়, মানে আমাদের বাড়িতে যত ছেলে মেয়েরা আছে। তো আমরা এগুলো পুড়ে এটা যখন হয়ে গেল তখন আমরা সবাই মিলে একত্রে বসে উঠানে বসে আমরা খেয়েছি, এটা খুবই মজা হয়েছিল। আর সবাই বলতেছিলো আপু এটা কী বানাইছেন, আপু এটা কী বানাইছেন, খুবই মজা হয়েছে, সবাই আর কি খুব তৃপ্তি সহকারে গ্রিলটা খাইছে, আর আমারও খুব মজা লাগছে, কিন্তু খাইছি ভালো কথা। রাতের বেলা খুব খারাপ লাগছে, আমার পেট গরম হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণ গ্যাসে সমস্যা করছিল রাতের বেলা। তো যাই হোক, আমার আম্মু এগুলো খায় না, আর আমার আম্মুর এগুলো কখনোই পছন্দ না, মানে আধা সিদ্ধ টাইপের খাবার এগুলো আম্মুর পছন্দ না, আম্মু একটু ধরে রেখে দিয়েছে, আম্মু আর খায় নাই। পরে খাওয়া দাওয়া করে তারপরে দিন, কারণ বাড়িতে ঢাকা যেহেতু চলে আসবো এই জন্য ভাবলাম তাবাসুমের সাথে আমরা কিছু ছবি ছবি তুলি। তো আমার ছোট বোন আর আমি, এটা আম্মুর শাড়ি আর এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি, ওই বাড়িতে গেলাম, ওইখানে গিয়ে ছাদে গিয়ে আমরা হচ্ছে ছবি টবি তুললাম দুই বোন মিলে, ভালো একটা বিকাল পার করলাম। তো ওই দিন হচ্ছে আমাদের বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম বলতে, যেদিন আমি শাড়ি পরেছিলাম ওই দিন আমার শাশুড়িকে ইনভাইট করা হয়েছিল, আমার শাশুড়ি এসে দুপুরের খাবারটা আমাদের বাড়িতে এসে খায়। এর পরের দিনে হচ্ছে, ওই দিন গেল, এর পরের দিন হচ্ছে পিঠা বানানোর পালা, কারণ আমি যেহেতু চলে আসবো আম্মু আমাকে পিঠা দিয়ে দেবে পাতিলে, আর আমার বড় বড় ভাই এসে আমাকে নিয়ে যাবে,
তো বড় ভাই এখনো আসেনি। তো দুপুরবেলা করলাম নারকেল, প্রায় 5টা নারকেল আমি একাই হাতে নারকেলগুলা কোড়াই। তো নারকেল কোড়ানো হয়ে গেলে নারকেলগুলো রেখে দিই। এরপর বিকেলবেলা আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা শিবচর যাব, কিছু রোড সাইডের খাবার খাবো, কিন্তু ভাইয়া অনেক দেরি করে আসে আর যাওয়া হয়নি। আমরা রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ, পরে দেখি আম্মু অনেকগুলো পিঠা বানানোর প্রিপারেশন করতেছে, আর এই পিঠা রেখে যদি কোথাও ঘুরতেও যায় তাহলে আম্মু একা এই পিঠাগুলো বানাতেও পারবে না। তো সব পিঠাগুলো আমি, আমার নানু, আমার মামানি, আমার ছোট বোন, আমার চাচাতো বোন, আর আমার একটা চাচি, আমার আরও একটা চাচি, মানে দুইটা চাচি মিলে আমরা সবাই মিলে প্রায় 4 কেজি চালের পিঠা একত্রে এক হাতে বসে বানাই। এক একজনে এক এক রকম আইটেমের করে, একজন হচ্ছে পিঠার ওই গোল গোল ওগুলো বানিয়ে দেয়, একজন পিঠার একটা বাটির মতো ওগুলো বানিয়ে দেয়। এইভাবে করে করে সবাই মিলে পিঠাগুলো বানালাম। এরপর নারকেলের নারকেল যতটুকু নারকেল ছিল ততটুকু নারকেল দিয়ে আমরা এই দুধকলি পিঠাটা বানানোর পর দেন হচ্ছে নারকেল শেষ হয়ে গেছে। এরপর কি করবো, আটা তো অনেকগুলা ছিল। এরপর আমরা হাতে যে সই পিঠা, আমাদের এলাকায় অনেকেই হচ্ছে এটাকে সেমাই পিঠা বলে, কিন্তু আমাদের এলাকায় এটাকে সই পিঠা বলে। তো নানু এরকম করে সুন্দর সুন্দর করে পিঠা বানাইতেছিল, নানুর হাতের পিঠা খুবই সুন্দর। তো আমি মনে করছি নানু বুঝে অনেক সুন্দর পিঠা বানায়, নানুর হাতেরটা খুব সুন্দর। এরপর আমি একটু ট্রাই করলাম আমার হাতেরটা কী অবস্থা, মানে আমি অত সুন্দর পারি না, আর যদিও ট্রাই করি। এখন আমার চাচিরা বলতেছে তুমি করো, ট্রাই করো, আস্তে আস্তেই হবে। তো যাই হোক, আমিও ট্রাই করলাম, কারণ পিঠা তো বানাতে হবে, পিঠা শেষ না করলে আম্মু বড় এটা নিয়ে সারা রাতেই বসে থাকতে হবে পিঠা নিয়ে। গ্রামের বাড়িতে পিঠা বানানোর মজা হচ্ছে যে সবাই মিলে মানে হেল্প করে, এটা খুব ভালো লাগে। আর পিঠা বানানোর দিন ওই যে বাড়িতে পিঠা বানায় ওই পিঠা বানানোর দিনটা আসলে অন্যরকম একটা মুহূর্ত কাটে। এটা হচ্ছে আমার একটা আরেকটা চাচি, উনি ওনার হাতে জাদু, উনি ওনার হাত এত সুন্দর, বা ওনার হাতে এত সুন্দর সুন্দর পিঠা হয়, আর এত গুণী একটা চাচি আমার সব কিছুতে। আমাদের বাড়িতে কোনো কোনো আয়োজন হলে ওই চাচিকে আমরা ডাক দিই, পিঠা টাইপের যে কোনো একটা ই হলেই হয়। তো যাই হোক, এরপরের দিন হচ্ছে পিঠা, সকালবেলা উঠে পিঠা খাইলাম উঠানে বসে বসে। ওই যেদিন পিঠা বানাইছে তারপরের দিন আমি হচ্ছে বাড়ি থেকে চলে আসব। সকালে বসে পিঠা খেলাম, পিঠা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, আর ভালো লাগতেছিল না যে বাড়ি থেকে চলে আসব, আবার কবে না কবে যাওয়া হয়। কারণ এক বছর বা ছয় মাস পর ছাড়া আমার আর বাড়িতে যাওয়া হয় না। এরপর মনটা একটু খারাপ লাগতেছিল। তো পিঠা খেয়েতেছিলাম আর ভাবতেছিলাম যে হচ্ছে আসলে আম্মুর হাতের পিঠা অন্যরকম একটা টেস্ট, যদিও এরকম মজা হয় না, পিঠা বানাতে পারি আমি, যদিও ঢাকা বসে পিঠা বানাইও, বাট আম্মুর হাতের মতো এরকম মজা হয় না। এরকম খেজুরের গুড়, একদম রিয়েল খেজুরের গুড় দিয়ে যে পিঠাটা, অন্যরকম একটা ফ্লেভার, দুধ, খাটি গায়ের দুধ, এগুলো বলে বোঝানো যাবে না। যারা আসলে গ্রামে থাকেন বা যাদের গ্রাম সম্বন্ধে ধারণা আছে তারাই শুধু বুঝে যে গ্রামের বাড়ির খাবার দাবার আসলে কতটা মজা বা কতটা অন্যরকম একটা ভালোবাসার একটা অন্যরকম একটা জায়গা। তো বাড়িতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছুই মনে পড়ে। তো আমি যেদিন চলে আসি, আসার সময় কান্না করতে করতে আসি, যখন বাড়ি থেকে সবার কাছে বলে আসি যে চলে যাইতেছি, তোমরা যাইও সবাই বেড়াতে, তো এই কথা যখন বলি তখন কান্না করতে করতে অনেকক্ষণ কান্না করছি। আম্মু বলতেছে কান্না করতেছো কেন, আবার তো তুমি আসতেই পারবা, ওয়াশিরের আবার পরীক্ষা টরীক্ষা শেষ হলে তুমি আবার চলে আসো। এই তো যাই হোক, আমি আসলে কী কারণে কান্না করছি, অনেক কারণেই আমি কান্না করছি, আমি আসলে বলে বোঝাতে পারবো।